সিএসসি জন্ম উনিশশো পাঁচ মৃত্যু উনিশশো ছিয়াত্তর হলিক্রস কলেজের ফার্স্ট প্রিন্সিপাল অ্যান্ড ফাউন্ডার্স অ্যাকচুয়ালি ওনার সাথেও রোজ সিস্টার রোজ বার্নার্ড সিএসসিও কাজ করেছেন মানে তখনকার সময়ে নাইনটিন মানে দেশভাগ হইল নাইনটিন ফর্টি সেভেনে তারপর থেকে মেয়েদের জন্য একটা ভালো উচ্চশিক্ষার জায়গা করার ক্ষেত্রে আরও অনেক মানুষের অনেক কল্যাণকামী মানুষের যেই অংশগ্রহণ তাদের মধ্যে এই নামটা লিখে আজকের টিউটোরিয়ালটা শুরু করতে বাধ্য হচ্ছি সিস্টার অগাস্টিন মেরি সিএসসি এবং তার সাথে সিস্টার রোজ বার্নার্ড সিএসসি এখন মানে এই যে কাল পরিক্রমায় শিক্ষাদানের যে চেষ্টা ক্রিশ্চিয়ান মিশনারি স্কুলগুলোর ক্ষেত্রে আমি কিছুদিন আগে নটনএম কলেজের ব্যাপারে কথা বলেছি এই কলেজ মানে এইবার আমি হলিক্রস কলেজ নিয়ে একটু বলতে বলার সাহস করছি এই কারণে মেয়েদের ক্ষেত্রে যারা ঢাকা শহরে ইভেন ঢাকার বাইরেও যারা এসএসসি পরীক্ষা শেষ করে হলিক্রসে পড়ার চিন্তা করছে তাদের ক্ষেত্রে কী কী জিনিস চিন্তার মধ্যে আসতে পারে এবং কীভাবে তারা চিন্তা করতে পারে এই জায়গায় আমি কয়েকটা লাইন যোগ করার জন্য আজকের এই টিউটোরিয়ালটা শুধুমাত্র যারা হলিক্রস কলেজে পড়ার চিন্তা করছো তোমরা তোমাদের চিন্তার মধ্যে যা যা আসা দরকার তা আমি বলে আজকের এই ক্লাসটাকে সাজানোর চেষ্টা করব। প্রথমে আমি কয়েকটা পয়েন্ট এখানে লিখছি এগুলো আমি যখন নটার কলেজের জন্য যাবতীয় বিষয়াদি অর্থাৎ এ টু জেড ভর্তি ফর্ম রিটার্ন টেস্ট ভাইভা তারপরে হচ্ছে কস্টিং এই বিষয়গুলো আলাপ করেছিলাম তো সেখানে বিপুল পরিমাণ শিক্ষার্থী যারা মানে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে নট ছেলেদের কলেজ তাহলে মেয়েদের ক্ষেত্রে তো অগ্রণী ভূমিকা পালন করার জন্য কোনো না কোনো ইনস্টিটিউশন থাকতে হবে ঢাকার বাইরেও অসংখ্য ঢাকার মধ্যেও অসংখ্য ভালো কলেজ আছে। বাট হলিক্রস কলেজের ক্ষেত্রে যেটা হয় এবং সেন্ট জোসেফের ক্ষেত্রে যেটা হয় রাজুকের ক্ষেত্রে যেটা হয় যে ওরা কলেজ ভর্তির আগে যাচাই বাছাই করে নেয় শিক্ষার্থীদের জন্য এবং শিক্ষার্থীদের কাছ থেকে একটা পরীক্ষা হয় সেই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নেওয়া হয় এই প্রসেসে যে চলে আসতেছে এই যে অ্যাডমিশন ফর্ম একটা অনলাইনে এর প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে হয় নটেরাম কলেজেও আছে তোমরা জানো প্রত্যেকটা কলেজেরই একটা নিজস্ব ওয়েবসাইট থাকে তো সেই ওয়েবসাইটে ভর্তি ফর্ম সার্কুলার করা হয় তো সার্কুলার যখন দেয়া হয় তখন প্রত্যেক বছরের ক্ষেত্রে কিছু না কিছু ব্যতিক্রম বা নূতনত্ব সংযোজন বিযোজন থাকে তো হলিক্রস কলেজে তুমি যেই বর্ষে ভর্তি হতে চাও সেই শিক্ষা বর্ষের যেই সার্কুলারটা সেই সার্কুলারে ক্লিয়ারলি সব কিছু লেখা থাকবে এবং সেটা পড়লেই বোঝা যাবে যে কি কি হচ্ছে তবে ভর্তি মানে পরীক্ষা দেওয়ার পরে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যেহেতু একটা সময় থাকে এই সময়ে যারা আসলেই এই ভালো কলেজগুলো বা শীর্ষস্থানীয় কলেজগুলো শীর্ষস্থান কীভাবে রেজাল্টের ভিত্তিতে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে শিক্ষকরা ভালোভাবে পড়ায় এর ভিত্তিতেই কলেজের র্যাঙ্কিংটা বাড়ে কলেজের ক্ষেত্রে মানে উচ্চ মাধ্যমিক স্তরে কলেজগুলো সেভাবে প্রশংসিত এবং শ্রদ্ধার জায়গা হয়ে থাকে ভালো লাগার জায়গা হয়ে থাকে হলিক্রস কলেজ ওয়ান অফ দ্য বেস্ট সো মেয়েদের ক্ষেত্রে তো বেস্ট মেয়েদের ক্ষেত্রে কেন বেস্ট এটার আমি ব্যাখ্যাটা দিচ্ছি প্রথমে যেটা হয় যে অ্যাডমিশন ফর্ম এই অ্যাডমিশন ফর্মটা যখন তুমি পাবা তুমি সেই অ্যাডমিশন ফর্মটাকে ফিল আপ করবা ফিল আপ করার পরে তোমার প্রয়োজনীয় যে বিষয় আছে এখন ঘটনা হচ্ছে তাহলে স্যার ভর্তি ফর্ম ফিল আপ করার আগে তো বা ফর্ম ওঠানোর আগে তো যোগ্যতা থাকা লাগবে সেই যোগ্যতা নিশ্চিতভাবে মানে জিপিএর ভিত্তিতেই হবে ইউজুয়ালি যেটা হয় সায়েন্স গ্রুপের ক্ষেত্রে সায়েন্স গ্রুপের ক্ষেত্রে ওই যে সেম একই অবস্থা যে জিপিএ অবশ্যই ফাইভ থাকা লাগছে এবং হায়ার ম্যাথ ও বায়োলজি থাকতে হবে যে সকল শিক্ষার্থী এদের বিজ্ঞান বিভাগে হায়ার ম্যাথ এবং বায়োলজি পড়েছে এবং এসএসসিতে গোল্ডেন গোল্ডেন না জিপিএ ফাইভ পেয়েছে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে এইটা হচ্ছে এটা মানে যেহেতু পরিবর্তিত হতে পারার সম্ভাবনা খুব বেশি না বাট এই যাবৎকালে যা হয়েছে সেক্ষেত্রে হচ্ছে এরকম এবং কমার্স এবং আর্টসের ক্ষেত্রে সম্ভবত শিথিল করা হয় ফোর বা এরকম একটা পর্যায়ে আমি একদম ক্লিয়ারলি বলতে পারছি না বাট আর্টস অ্যান্ড ইসের মধ্যে আর্টস যেহেতু এটা পরিবর্তনশীল আর্টস এবং কমার্সের ক্ষেত্রে অ্যারাউন্ড এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভের মধ্যে সো এই যে জিপিএর যে ভ্যারিয়েশন এর মধ্যে এটা ভর্তি ফর্মেই লেখা থাকবে যতটুকু কনফার্ম করা যায় যে জিপিএ ফাইভ যারা পায় এবং হচ্ছে যাদের বায়োলজি এবং হায়ার ম্যাথ আছে পড়াশোনা করেছে এরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং ফর্ম ফিল আপ করবে আচ্ছা এটা গেল হচ্ছে প্রাথমিক চিন্তাভাবনা তো এখন কথা হচ্ছে তাহলে হলিক্রসে সিট কত আছে হলিক্রসে কতজন শিক্ষার্থী একসাথে পড়তে পারবে আচ্ছা এই ক্ষেত্রে যদি আমি বলি তাহলে হলিক্রসে পড়ার ক্ষেত্রে এই সায়েন্সে টোটাল সিট আছে সিট নাম্বার যদি আমি বলি সিট নাম্বার তাহলে সায়েন্সে টোটাল সিট আছে অ্যারাউন্ড সাতশো আশিটা তবে এটা কেবলমাত্র বাংলা ভার্সনের জন্য হলি ক্রসে এ যাবৎকালে আমি দু হাজার দাঁড়িয়ে কথা বলছি এ যাবৎকালে বাংলা ভার্সনের মানে বাংলা ভার্সনের জন্যই এটা প্রযোজ্য হবে ইংলিশ ভার্সন প্রযোজ্য হচ্ছে না বিজনেস স্টাডিজের ক্ষেত্রে আর্টসের ক্ষেত্রে অ্যারাউন্ড দুইশো সত্তরটা সিট আছে এটা কম বেশি হইতে পারে সামনে এটা কম বেশি হইতে পারে আর কমার্সের ক্ষেত্রে বিজনেস স্টাডিজের ক্ষেত্রে সম্ভবত দুইশো আশিটা সিট কম বেশি আপ অ্যান্ড ডাউন থাকতে পারে সো এই পরিমাণ শিক্ষার্থী হলিক্রস কলেজে এক বছরে একটা অ্যাকাডেমিক ইয়ারে সে পড়াশোনা করার সুযোগ পাবে তাহলে কথা হচ্ছে তাহলে পরীক্ষা দেয় কতজন প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড থেকে বা আমার স্টুডেন্টের কাছ থেকে আমি যতদূর জানি মোটামুটি একটা ধারণা করা যায় যে পাঁচ হাজার থেকে ছয় হাজার জন পরীক্ষা দিয়ে থাকে যেদিন পরীক্ষা ডেট হবে সেদিন পরীক্ষা দিবে এবং এই পরিমাণ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে তাদের মধ্য থেকে উত্তীর্ণদের একটা তালিকা প্রকাশ করা হয় সেই তালিকা অনুসারে যারা তালিকায় স্থান পায় তারাই হল ক্রসে ভর্তির সুযোগ পাবে তো যেহেতু এখানে একটা কম্পিটিশান করে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নিজেদের যোগ্যতা প্রমাণ করেই যেতে হয় সেক্ষেত্রে একটু লেখাপড়া করার দরকার আছে এসএসসিতে মানে মাধ্যমিক স্তরে তোমরা যা পড়েছ বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংরেজি আইসিটি তার সাথে কিছু মোরালস আমি লিখে দিব কিছু নীতিনৈতিকতার বিষয় এখানে জড়িত থাকবে বিজনেস স্টাডিজের ক্ষেত্রে বা ব্যবসা শিক্ষা শাখার ক্ষেত্রে তোমরা যে সকল জিনিস পড়েছো অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট এই টপিকগুলো তার সাথে বাংলা ইংরেজি আইসিটি ম্যাথ থাকতে পারে মোরালস থাকতে পারে আর্টসের ক্ষেত্রে হিউম্যানিটিস সিভিক্স হিস্ট্রি এই জিনিসগুলো আসবে বাংলা ইংরেজি আইসিটি হচ্ছে কমন আমি লিখব তো এই জাতীয় জিনিসটা আগে মাথায় রাখতে হবে মানে এটা অবশ্য কতটা সিট আছে এটা তোমার চিন্তার বিষয় না তুমি তোমার বেস্টটা দিয়ে ট্রাই করবা তোমার তালিকা অনুসারে যুক্ত হইলেই তুমি সেখানে চান্স পাবা এটা হচ্ছে প্রথম কথা আচ্ছা তা আপাতত আমি খুব সিম্পলি এই মানে ভর্তির যোগ্যতা এবং হচ্ছে সিট নাম্বার নিয়ে কথা বললাম এখন এই যে এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি এখানে লিখছি এইটা হলিক্রসের জন্য খুব খুব স্পেশাল একটা জিনিস এই যে পারমিট স্লিপ আচ্ছা এই পারমিট স্লিপের বিষয়টা কি এটা একটু তোমাদেরকে বলতে হবে পারমিট স্লিপটা হচ্ছে এমন তুমি যে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবা মানে মেয়েরা যারা অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার পর ওই ফর্মটা জমা দিতে যেতে হয় তো জমা দেওয়ার সময় তুমি যখনই হলিক্রসের প্রিমিসেসে ঢুকবা এই হলিক্রসের গেট দিয়ে তুমি যখন ঢুকবা এই ফর্মটা ফিল করার পর ফিল করা ফর্মটা নিয়ে তোমার গার্ডিয়ান বাবা মা বা অন্য কোনো অভিভাবক সেখানে ঢুকতে পারবে না একজন শিক্ষার্থী সেই কেবলমাত্র অনলি স্টুডেন্ট এটা একটু মাথায় রাখতে হবে অনলি স্টুডেন্ট উইল গো ইনসাইড শুধুমাত্র একজন শিক্ষার্থী সে একা নিজে তার এই ভর্তি ফর্ম জমা দিবে এবং এই ক্ষেত্রে অনেকগুলো জিনিস ইম্পর্ট্যান্ট এখানে মনে রাখতে হবে যে ড্রেস কোড একটা ফ্যাক্টর ড্রেস কোড তুমি কি ড্রেস পরে হলিক্রস কলেজে যাচ্ছ তুমি যেহেতু এখনও যেহেতু হলিক্রস কলেজে ভর্তি হও নাই তুমি যেহেতু ভর্তি ফর্ম জমা দিতে যাচ্ছ সুতরাং ফার্স্ট মিটিং উইথ দ্য টিচার্স সিস্টার্স ওইখানে যারা পড়াচ্ছেন দীর্ঘদিন ধরে অভিজ্ঞতার আলোকে যারা পড়াচ্ছেন যারা অনেক সুন্দর করে পড়ানোর চেষ্টা করেন তাদের সাথে তোমার ফার্স্ট মিটিং হবে ওই সময় তো তখন ওই অ্যাডমিশন যে ফর্মের একটা অংশ তোমাকে ছিঁড়ে দিবে একটা অংশ ছিঁড়ে দেবে তো যেই অংশটা ছিঁড়ে দিবে এই অংশটাই হচ্ছে পারমিট স্লিপ এবং এই পারমিট স্লিপটা অবশ্যই তোমাকে মানে কনজার্ভ করতে হবে এই পারমিট স্লিপটা তোমাকে যত্নের সাথে সংরক্ষণ করতে হবে কারণ এখানে একটা নাম্বার দেয় সম্ভবত চার ডিজিটের একটা নাম্বার দেয় ধরো যে টু টু জিরো এইট অথবা থ্রি টু ফাইভ সিক্স এরকম একটা নাম্বার বা একটা কোড নাম্বার দেয়া থাকে পারমিট স্লিপে এবং এই কোড নাম্বারটাই তোমাকে তোমার আইডেন্টিফিকেশান সুতরাং পারমিট স্লিপ যেটা দিবে ওইখান থেকে ছেড়ে ওই অ্যাডমিশন ফর্ম থেকে সো অ্যাডমিশন ফর্মের আমি যতদূর জানি একটা পারমিট স্লিপ থাকে এবং এই পারমিট স্লিপটাই তোমাকে ক্যারি করতে হবে পরবর্তী যে কোনো ধরনের মোড অফ কন্ট্রাকশানের জন্য সো প্লিজ রিমেম্বার যে ইন টার্মস অফ সাবমিটিং দ্য অ্যাডমিশন ফর্ম প্লিজ এই যখনই তুমি হলিক্রসের প্রিমিসিসে ঢুকবা তখন তোমার কয়েকটা মানে মেইন ফোকাস তোমার থাকতে হবে নাম্বার ওয়ান ম্যানার্স ম্যানার্স মানে এই ম্যানার্সটা এত ইম্পর্ট্যান্ট যে একজন শিক্ষার্থী কিভাবে হাঁটছে কি ড্রেস পরেছে কিভাবে কথা বলছে কিভাবে তাকাচ্ছে এভরিথিং ফলো করা হয় সো আমার কথা হচ্ছে যে একজন মানুষের বা একজন শিক্ষার্থী যে উচ্চ মাধ্যমিকে প্রবেশ করবে সে নিশ্চিতভাবে তার মধ্যে পোলাইটনেস নম্রতা বিনয়ী এবং হচ্ছে পরোপকারিতা যদি এতগুলো জিনিস একসাথে দেখা সম্ভব না বাট ডেফিনেটলি একটা রিফ্লেকশান তো থাকে সো এইটা চলে আসবে এটা তুমি যখন ফর্ম ফিল আপ করার জন্য ফর্ম জমা দিতে যাওয়া টিচারদের সাথে কিছু কথোপকথন বা কমিউনিকেশন হবে সেই ক্ষেত্রে প্লিজ রিমেম্বার এই ম্যানার্স অ্যান্ড বিহেভিয়ার এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ম্যানার্স অ্যান্ড বিহেভিয়ার এগুলো খুব স্ট্রিক্টলি ফলো করা হয় হলিক্রসে আচ্ছা তারপরে কিছু প্রশ্ন হয়তো সেখানে করতে পারে এখন তুমি বলতে পারো স্যার তাহলে রিটার্ন টেস্টের পরে কি কোনো ভাইবা হয় না এই যাবৎকালে এই পর্যন্ত রিসেন্ট পাস্ট ইয়ার্সগুলোর মধ্যে কোনো ধরনের ভাইবা হয়নি এবং রিটার্ন পরীক্ষার সময় কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না যদি কোনো ক্যালকুলেটর তুমি নিয়েও যাও তোমাকে গেটের মধ্যে এটাকে অফ করে দিবে সুতরাং মানে ঈশ্বর হলিক্রসের গেট পাস করে তুমি ক্যালকুলেটার নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার চিন্তা করো না সুতরাং ক্যালকুলেটার নেওয়ার দরকার নেই কেন দরকার নেই কারণ যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলোকে উত্তর দেওয়ার ক্ষেত্রে ক্যালকুলেটার ছাড়াই তুমি পারবা সুতরাং এই দুইটা পয়েন্ট মাথায় রেখো নো ক্যালকুলেটার নো ভাইভা নডারিং কলেজে যেটা হয় রিটার্ন টেস্টের পরে ভাইবা হয় সো দুজন টিচার্সের একটা বোর্ড থাকে অ্যাজ পার মাই রিসেন্ট নলেজ এবং তারা যাচাই বাছাই করে বাট হলিক্রসের ক্ষেত্রে রিটার্ন টেস্টেই হয় আর এই যে তোমার ফার্স্ট মিটিং যেদিন তুমি অ্যাডমিশন ফর্মটা জমা দিতে যাওয়া সেখানে কিছু কথোপকথন হইতে পারে সেখানে তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে কেন তুমি হলিক্রসে ভর্তি হতে আসছো কী চাও কি জন্য তোমার টার্গেট বা হলিক্রস তোমাকে কি দিতে পারে এই জাতীয় কিছু প্রশ্ন তোমার ব্যক্তিগত কোনো প্রশ্ন করলেও করতে পারে বাটস নট ম্যান্ডেটারি বাট এখানে তোমার একটা কমিউনিকেশান হবে সো ড্রেস কোড একটা ব্যাপার তোমার মনে রাখতে হবে যে অ্যাডমিশন ফর্ম জমা দেওয়ার সময় টিচ গার্ডিয়ান ইজ নট অ্যালাউড একজন শিক্ষার্থীই প্রবেশ করবে এবং এইটাই হচ্ছে তার ফার্স্ট স্টেপ প্রথম পদক্ষেপ এই হলিক্রসে যেন সে নিজের কাজটুকু নিজে করতে পারে সো হলিক্রস আমার মনে হয় শিক্ষার্থীদেরকে নিজের কাজ নিজে করাতে যেন নিজের কাজ যেন একজন শিক্ষার্থী নিজে করতে পারে তার সেলফ কনফিডেন্স তার ভিতরের যে আত্মপ্রত্যয়ী মনোভাব তার সেলফ ডিপেন্ডেন্সি অ্যাকিউরেসি এবং সর্বোপরি নিজের করতে পারার যে একটা ইচ্ছা সেটাকে জাগ্রত করার চেষ্টা করে সো ফার্স্ট স্টেপ থেকেই হলিক্রসে এটাই তোমাকে শেখানোর চেষ্টা করা হবে যেন তুমি নিজের কাজটা নিজে করতে পারো সুতরাং অ্যাডমিশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে গার্ডিয়ান ইজ নট অ্যালাউড ইউ উইল ডু ইউর ওন ওয়ার্ক সো এই গেল আপাতত প্রাথমিক চিন্তা তাহলে স্যার রিটার্ন টেস্টের ব্যাপারে কি রিটার্ন টেস্টের ব্যাপারে এখন কথা হচ্ছে যে রিসেন্ট পাস্ট রিসেন্ট ডেইজে এই রিটেন টেস্টগুলো এমসি টাইপের কোয়েশ্চেন হয় প্লাস কোনো ধরনের শর্ট কোয়েশ্চেন থাকলেও থাকতে পারে বাট সেগুলো খুবই ছোটো শর্ট কোয়েশ্চেনস সো এমসি কয়টা হবে এটা আসলে আপাতত মনে রাখো যে অ্যারাউন্ড ষাটটা এমসিকিউ অথবা ফিফটি এমসিকিউ তার সাথে কিছু শর্ট কোয়েশ্চেন অথবা কোনো শর্ট কোয়েশ্চেন দিল না এমসিকিউ কিউ দিল এখন কি কয়টা হইতে পারে এটা একমাত্র হলিক্রস অথরিটি এটাকে ডিসাইড করবে এবং ওনারা হয়তো এটাকে জানানোর প্রয়োজনও মনে করবে না বললই না অ্যাডমিশনে যে কিভাবে পরীক্ষা হবে এবং এটা কারো জানার দরকারও নাই ওনারা এমন একটা কোয়েশ্চেন করবে যেই কোয়েশ্চেনটাতে একজন শিক্ষার্থীকে পূর্ণভাবে সে এসএসসি পরীক্ষায় যা যা পড়ে এসেছে এটাকে যাচাই বাছাই হয়ে যাবে একেবারে হয়ে যাবে সুতরাং এই সিক্সটি এমসি কিউ অথবা ফিফটি এমসি কিউ অথবা সেভেনটি এমসি কিউ বাট লেস দেন হানড্রেড এক ঘন্টার একটা পরীক্ষা হবে এই পরীক্ষার মাধ্যমে তার রিটেন টেস্টের নাম্বার সে কত পেয়েছে সর্বোচ্চ যে নাম্বার সেখান থেকে কাউন্ট হবে আচ্ছা তার মানে যখনই রিটেন টেস্ট হবে এখানে মাথা রাখতে হবে কোনো ক্যালকুলেটর বা সম্ভবত হাত ঘড়ি ব্যবহার করা যায় কি না তবে হাতঘড়িতে এমন কিছু থাকবে না যেন এটা চিন্তার ব্যাপার বাট এইটা মনে রাখতে হবে যে বোরকা কোনো স্টুডেন্ট বা কোনো মেয়ে যদি বোরকা বা হেজাব এমনভাবে পড়ে যে তার কান দেখা না যায় এটা কিন্তু ক্রসে অ্যালাউ করবে না সুতরাং কান শো করতে হবে তুমি যখন পরীক্ষা দিতে বসবা তোমাকে যখন কোয়েশ্চেন দিবে অবশ্যই কান খোলা থাকতে হবে কারণ কানে যদি কোনো ডিভাইস থাকে বা ডিভাইস থাকতেও পারে সেই জিনিসটা চেক করার একটা জায়গা আছে হলিক্রসে সুতরাং বোরকা বা হেজাব যদি পরো সেক্ষেত্রে কানটাকে খুলে রাখতে হবে যেহেতু শুধুমাত্র এটা মেয়েদের কলেজ সো সেক্ষেত্রে হয়তো এই জায়গাটা একটু শিথিলতা থাকবে সো আমার মনে হয় যে যারাই এই এই হেজাব পরে যাবে সেক্ষেত্রে কানটা শো করতে হবে আচ্ছা এক ঘন্টার পরীক্ষার ক্ষেত্রে কি কোনো নেগেটিভ মার্কিং আছে কিনা এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যদি এটা থাকার কথা যদি থাকে তাহলে মাথা রাখবা এটা থাকবে আমার মনে হয় নেগেটিভ মার্কিংটা থাকবে অর্থাৎ তুমি যদি চারটা ভুল অ্যান্সার করো তাহলে তোমার পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে অর্থাৎ চারটা ভুল অ্যান্সার করলে তোমার টোটাল মার্ক কমবে পাঁচ সো পয়েন্ট টু ফাইভ করে এক কমে সুতরাং একটা যদি রং অ্যান্সার করা হয় তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ কমে যেতে পারে এই নেগেটিভ মার্কিংটা থাকতে পারে আচ্ছা আরও একটা ইম্পর্ট্যান্ট ইস্যু হলিক্রস কলেজে সেটা হচ্ছে যে নটরডেম কলেজেও সেইম সাইলেন্ট এক্সপেল হয়ে যেতে পারে একজন শিক্ষার্থীর খাতা কিভাবে মনে করো যে কোন শিক্ষার্থী যদিও এটা অ্যাডমিশন করতে গেলে কোন শিক্ষার্থীর সাহসে কুলাবে না কিন্তু তারপরও অ্যাডমিশন টেস্টে হলিক্রসের সিস্টাররা কিন্তু খুবই খুবই এক্সপেরিয়েন্সড এবং দে নো অ্যান্ড দে ক্যান আন্ডারস্ট্যান্ড চোখের দিকে তাকে বুঝে ফেলার চেষ্টা করতে পারে সুতরাং আমার মনে হয় না তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের উচিত হবে বা ইচ্ছা হবে বা তোমরা স্বপ্ন দেখতে পারো যে পাশের জনের কাছ থেকে জিজ্ঞেস করে অ্যাডমিশন পরীক্ষায় একটা অ্যান্সার করার চেষ্টা করাটাও এটা মারাত্মক অপরাধ হবে সুতরাং তোমার কাছে মনে হইতে পারে যে আমাকে তো কেউ দেখে নাই বা তোমার কাছে মনে হইতে পারে আমি তো খুব ভালো পরীক্ষা দিয়ে আসছি কিন্তু দেখা গেছে যে তোমাকে হালকা করে একটা মার্কিং করে রাখলো এবং সুন্দর করে একটা সাইলেন্ট এক্সপেল দিয়ে রাখলো তুমি টেরও পাইলা না যে তুমি তো পরীক্ষা খুব ভালো দিছো তুমি জানো তুমি অনেক ভালো পরীক্ষা দিছো কিন্তু তোমার লিস্টের নাম নাই কারণ তুমি সাম হাও আল্লাহ মাফ করুক কোনো একটা জায়গায় কথা বলে ফেলছ বা কারোর সাথে কমিউনিকেট করেছো বা এমন কিছু করেছো যেটা ইজ নট লিগাল অর ইজ নট গুড টু সি তখন তারা হচ্ছে তোমার খাতা সাইলেন্ট এক্সপেল করতে পারে সো এই বিষয়গুলো মাথায় রাখবা সো আমার কথা হচ্ছে যে এম কিউ পরীক্ষার জন্য যেটা করণীয় হয় তারা কোয়েশ্চেনটা দেয় সেই কোয়েশ্চেন যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে আমি লিখছি একটু পরে এবং কোয়েশ্চেনগুলো এত সুন্দর হয় ট্রিকি হয় যে এটা প্রমাণ করবে তুমি কতটুকু পারো যেহেতু একসাথে অনেক শিক্ষার্থী পরীক্ষা দেয় শিফটিং করে করে পরীক্ষা হয় এমনও হইতে পারে এক শিফটের কোয়েশ্চেনের সাথে আরেক শিফটের কোয়েশ্চেন মিলবে না সুতরাং পরীক্ষায় কী আসছে এটা যদি তুমি আরেকজনের কাছ থেকে জানার চেষ্টাও করো হয়তো সেটা খুব একটা সাকসেসফুল করবে না তোমাকে তার মানে নিত্য নতুন প্রশ্নপত্রে পরীক্ষা হইতে পারে সুতরাং অথরিটি হলিক্রস অথরিটি এটা নিশ্চিতভাবে কনফার্ম করে যেন শিক্ষার্থীকে প্রপার অ্যাসেসমেন্ট করা যায় সো এই চেষ্টাটা তারা সবসময় করে এবং এই কারণে তারা বেস্ট মেয়েদেরকেই বেছে নেওয়ার চেষ্টা করে যেহেতু মেয়েরা সবাই তো ট্যালেন্ট এখন পাঁচ হাজার ছয় হাজারজন শিক্ষার্থী এরা তো সবাই ট্যালেন্ট তোমরা তো অবশ্যই ট্যালেন্ট কিন্তু সিট সংখ্যা তো সীমিত ওই সাতশো আশি জন সায়েন্সে ভর্তি হবে সো সাতশো আশি জনের বাইরে তো হলিক্রস নিতে পারবে না সো এই জায়গাটা একটু মানায় নিতে হবে যারা চান্স পাবে তো ভালো যারা চান্স পাইল না তারা তারাও ভালো পরবর্তীতে অন্য কোনো কলেজে বা অন্য কোনো জায়গায় সেটা হয়তো তুমি সেটেল হবো বা তোমার লাইফ সেখানে নির্ধারিত আছে সো এই ক্যালকুলেটর দিতে দিবে না কোনো বোরকা হেজাব থাকবে বাট কান দেখা যাইতে হবে নেগেটিভ মার্কিং থাকবে এবং সাইলেন্ট এক্সপেল করে দিতে পারে এটা হচ্ছে হলিক্রস কলেজের একটা বৈশিষ্ট্য এটা সাইলেন্ট এক্সপেল নটরডেম কলেজের ক্ষেত্রে হয় সুতরাং একজন শিক্ষার্থী যদি মনে করে যে আর রে একটু তো দেখলাম কোনো ব্যাপার না কিন্তু না ব্যাপার হয়ে যায় এবং সেটা রেজাল্ট আসলে পরে বোঝা যায় যে হঠাৎ করে আমার রেজাল্ট তো আসলো না তো এখন গল্পটা হচ্ছে তাহলে স্যার সাবজেক্টসগুলা কী কী আচ্ছা এই যে সাবজেক্টসের ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে সায়েন্স আর্টস আর কমার্স তো সায়েন্সে সায়েন্স আর্টস আর হচ্ছে কমার্স একটু মনে রাখবা সবাই তো হচ্ছে গিয়ে তাদের মানে নৈর্বাচনিক যে বিষয় বা সাবজেক্টিভ যে বিষয় সেটা পড়বে সকল ক্ষেত্রে তিনটা জিনিস কমন একটা হচ্ছে তিনটা জিনিস কমন সেটা হচ্ছে কি বাংলা ইংরেজি আইসিটি এই যে বাংলা ইংরেজি আর আইসিটি এইটা হচ্ছে কমন থাকবে তবে এই কোয়েশ্চেন সংখ্যা কত হইতে পারে সায়েন্সের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে যেটা হয় এই জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এবং তার সাথে মোরালস থাকতে পারে ইভেন জেনারেল নলেজ থেকেও প্রশ্ন হইতে পারে আচ্ছা আর্টসের ক্ষেত্রে কি হবে আর্টসের ক্ষেত্রে সিভিক্স হিউম্যানিটিস হিস্ট্রি জেনারেল নলেজ বাংলা ইংরেজি আইসিটি তো আছেই ইভেন আমি জানি না ম্যাথ ইনক্লুড আছে কি বাট প্রশ্ন করলেও করতে পারে কমার্সের ক্ষেত্রে বাংলা ইংরেজি আইসিটি তো থাকবেই তার সাথে বিজনেস ম্যানেজমেন্ট ফিন্যান্স অ্যাকাউন্টিং জেনারেল নলেজ ইভেন ম্যাথ মোরালস এই প্রশ্নগুলো মানে এই সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসতে পারে তার মানে তুমি কনফার্ম বাংলা ইংরেজি আইসিটি থেকে প্রশ্ন হবেই তো বাংলা ইংরেজি থেকে কি কি ধরনের প্রশ্ন হয় বাংলাতে নিশ্চিতভাবে তোমরা গদ্য এবং পদ্যে লেখক পরিচিতি কবি পরিচিতি সারাংশ সারমর্ম শব্দার্থ মূলভাব এগুলো পড়েছ কোন গদ্যে কি আছে কোন পদ্যে কি আছে কোনটার অর্থ কী সারাংশ কী শব্দের ব্যাখ্যাটা কি কোন কবি কোন কাব্যগ্রন্থ কোন ছোট গল্প কোন উপন্যাস লিখেছেন কোনটা তার ছদ্মনাম কোথায় জন্ম কি করেছেন জীবনে এই জিনিসগুলো জানা আছে আচ্ছা ইংরেজির ক্ষেত্রে একেবারে গ্রামার পার্টগুলো সো গ্রামারে তোমরা প্রিপোজিশন পড়েছ রাইট ফর্ম অফ রাইট ফর্ম অফ ভার্বস পড়েছ আর্টিকেল পড়েছ সিনোনিমস অ্যান্টোনিমস পড়েছ ইউজুয়াল যেই পড়াশোনা তুমি এসএসসিতে করেছ তাই এখানে আসবে সো আমি সায়েন্সের ক্ষেত্রে বলছি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে তুমি জেনারেল ম্যাথের যতগুলো অধ্যায় পড়েছ হায়ার ম্যাথের যতগুলো অধ্যায় পড়েছ সবগুলো থেকেই সবগুলো না হোক সবগুলো থেকে আসলে টাচ করা সম্ভব না এমন কোয়েশ্চেনগুলো দিবে যেটা সাধারণত একটু ট্রিকি হবে তবে ক্যালকুলেটর ছাড়াই করা যাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে রিয়েকশানগুলো আসে বায়োলজির ক্ষেত্রে তোমরা যারা ফুল বইটা পড়েছ ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ের সবগুলো অধ্যায় পড়েছ সবগুলো অধ্যায় সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে তাদের কাছে এই মানে রিটার্ন টেস্ট কোনো ব্যাপার না রিটার্ন টেস্ট আসলেই কোনো ব্যাপার না কারণ যে পারে সে তো পারেই যে পারে না তার কাছে ডিম ভাজি করাটাও কঠিন সুতরাং তোমরা পারবা এটাই হচ্ছে টার্গেট কারণ হলিক্রসে ভর্তি হওয়ার জন্য বা নটরডেম কলেজে ভর্তি হওয়ার জন্য বা সেইন্ট জোসেফে বা রাজুকে ভর্তির জন্য যে শিক্ষার্থীটা মন থেকে চায় তার নিশ্চিতভাবে ব্যক্তিগত ইচ্ছা আছে এবং সেই ইচ্ছার পেছনে তার যোগ্যতা আছে কারণ সবাই সব স্বপ্ন দেখতে পারে না স্বপ্ন দেখার জন্য লাগে সাহস এবং সেই সাহসের আগে লাগে চেষ্টা সুতরাং ঘুম থেকে উইঠা হঠাৎ করে চক্ষুমুক্ষু খুলে মনে করো যে ওয়া ওয়াস নাইট গুড মর্নিং আই এম গোয়িং টু হলিক্রস ইজ নট দেয়ার রিয়েল লাইফ সো নটে বার্ড হলিক্রস হলিক্রস তো একটা মাত্র উচ্চ মাধ্যমিক স্তর এরপরে তো ইউনিভার্সিটি আছে বুয়েট মেডিকেল পড়ে আছে সামনে তো দুই বছরের কাটানো জীবনটা যেইখানে কাটাবা এই কাটানো জীবনটাকে চুজ করার জন্য যারা হলিক্রসকে চুজ করবে মেয়েরা তাদেরকে পরিশ্রম করতেই হবে তাদেরকে বই পড়তে হবে বইয়ের সব জায়গায় পড়তে হবে যেই জায়গাটাতে মনে হবে যে সে কম পড়েছে প্রশ্ন কেন যেন ওইখান থেকে আসে মানে কেউ মনে করছে যে এই পার্টটা ইম্পর্টেন্ট না বা এই অংশটা কেউ অনেক বেশি পড়ে নাই তাদের কাছে মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট সো আমি আবার আর একটা বিষয় আছে যে কোচিং করা লাগে কি না আচ্ছা এই এই এইটা হচ্ছে বিষয় কোচিং করা লাগে কি না এই পরীক্ষার জন্য এখন এটা হচ্ছে আমার কথা হচ্ছে প্রথম কথা না কোচিং করা তোমার লাগবে না কোচিং ইজ নট ম্যান্ডেটরি কিন্তু আমি ব্যাচ পড়াই বলে স্যার তাইলে কেন এখন কেনর উত্তর হচ্ছে আমি এই সামনে রিসেন্টলি সামনে হলি ক্রস সেন্ট জোসেফ মানে আর দুই থেকে তিন দিনের মধ্যেই একটা ব্যাচ করব আমি যেহেতু দু হাজার একুশের কথা বলছি সেই ব্যাচে যতজন ভর্তি হবে তাদেরকে আমি অন্তত এই জিনিসগুলো পড়ানোর চেষ্টা করব। যে বাংলা ইংরেজি আইসিটি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যাবতীয় যে জিনিসগুলা আসতে পারে বলে মনে হচ্ছে এই জিনিসগুলা তোমার করা লাগবে না যদি তুমি মনে করো যে তুমি একাই যথেষ্ট তাহলে শুধু বোর্ড বই পড়লেই হবে আর যদি তুমি মনে করো যে না একটা গাইডলাইন্সের দরকার আছে একটা সিস্টেমেটিক ওয়েতে পড়ার দরকার আছে যেহেতু কোচিং করার ক্ষেত্রে একটু টাকা পয়সার ব্যাপার আছে সুতরাং এটা তুমি চিন্তা করবা আমি এখানে ক্রস দিয়েছি মানে এটা তোমার লাগবে না তুমি যদি 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 তুমি এককভাবে সচেষ্ট হয়ে পড়তে পারো তোমার পঠনকৃত বইয়ের অংশ থেকেই পরীক্ষা প্রশ্ন আসবে নো প্রবলেম বাট ইফ ইউ থিঙ্ক টু বি মোর অর্গানাইজড মোর সিস্টেমেটিক অর টু টেক সাম গাইডলাইন্স ফ্রম সাম বডি হুইচ ইজ ট্রাস্টেড দেন ইউ ক্যান থিঙ্ক সো এটা হচ্ছে আমার কথা আচ্ছা এবার আসি পরের কথায় তাহলে স্যার কস্টিং কেমন কস্টিং হচ্ছে সম্ভবত হলিক্রসে মাসে দুই হাজার টাকা বেতন দিতে হয় এবং একটা ভর্তি ফি আছে মানে শুরুতে একটা ভর্তি ফি আছে আমি সঠিক করে নির্দিষ্ট করে বললাম না এটা তোমরা ভর্তি হলে। তখন আর হয়তো দিতে বাধা থাকবে না দুই হাজার টাকা হয়তো মাসে দিতে হবে এবং যেহেতু মেয়েদের কলেজ সুতরাং তুমি থেকে আসা যাওয়া করছো এটা একটা ফ্যাক্টর তুমি যদি মিরপুর থাকো তাহলে মিরপুর থেকে হলিক্রস তেজগা সো ফার্মগেট নেমে তারপরে হেঁটে একটু ভিতরে ঢুকতে হয় সো এই যে আসা যাওয়ায় যে সময় বাসে ওঠা ব্যক্তিগত গাড়ি থাকলে সেটা ব্যবহার করা বাট গণপরিবহনে এসে যে ক্লাস করা দূরত্ব কলেজ থেকে তোমার দূরত্ব তুমি কতটুকু সময় আসো যাও আবার অনেকে ব্যাচ পরে প্রাইভেট স্যারের কাছে পড়তে পারে সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট সব কিছুই তোমাকে একটু চিন্তা করতে হবে সো তোমার প্রপার নিউট্রিশন দরকার ভালো খাবার দরকার মন সুস্থ রাখা দরকার এবং মনে রাখতে হবে যে এই হলিক্রস কলেজটা এমন এক জায়গায় যে প্রচুর গাড়ির গাড়ি ঘোড়া জ্যাম ট্যাম ঢাকা শহরের সমস্ত গাড়ি ফার্ম গেটে আসে সো ওইখান থেকে গাড়ি থেকে নেমে কলেজে যাওয়া কলেজ থেকে এসে আবার গাড়ির জন্য অপেক্ষা করা আমি মাঝে মাঝে আসার সময় দেখি যে হলিক্রসের মেয়েগুলা সাদা সাদা ড্রেস পরে ওরা গাড়ির জন্য যে দাঁড়ায় থাকে একটা অদ্ভুত কষ্ট সেখানে মানে গাড়িতে ওঠার সময় বাসায় আসবে মনে করো আমার অনেক স্টুডেন্টের বাড়ি হচ্ছে মিরপুরে কিন্তু পরে হলিক্রসে হলিক্রস থেকে আসার সময় গাড়ির জন্য দাঁড়ায় থাকা লাগে গণপরিবহনে এই কষ্টটুকু করা আবার হলিক্রসে যাওয়া আসার গাড়িও আছে হলিক্রসের নিজস্ব আমি যদ্দূর জানি নিজস্ব গাড়িতে করেও যাওয়া আসা করা যায় সেক্ষেত্রে একটা কস্টিং আছে সো সব কিছু মিলে এখানে এই ইস্যুটা চিন্তা করতে হবে হলিক্রসের সবচেয়ে মজার ব্যাপারগুলো হচ্ছে হলিক্রসের স্পোর্টস অনেক মজার মজার স্পোর্টস হয় কালচারাল প্রোগ্রাম হয় এবং মোর ইম্পর্টেন্টলি হলিক্রসে হান্ড্রেড পারসেন্ট যদি কেউ দুইটা বছর অ্যাটেন্ড থাকতে পারে প্রত্যেকটা ক্লাসে কোনো যদি গ্যাপ না দেয় কোনো দিন যদি অ্যাবসেন্ট না হয় তাহলে টেস্ট পরীক্ষার পরে একটা হানড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয় তাকে অ্যান্ড দিস ইজ সো গুড টু হ্যাভ দিস অ্যাওয়ার্ড আবার মজার ব্যাপার হচ্ছে কষ্টের ব্যাপারটা কি শোনো যদি একদিন কেউ কলেজ বন্ধ করে হলিক্রস কলেজে না যায় তাহলে পরের দিন প্রিন্সিপাল ডাইকে বলবে কেন তুমি আসো না হোয়াট ইজ দ্য রিজন তখন গার্ডিয়ানকে হয়তো বলতে হইতে পারে যে দিস ইজ দ্য রিজন সো হলিক্রস খুবই স্ট্রিক্ট ইন টার্মস অফ দেয়ার অ্যাটেন্ডেন্স যদি এইটি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকলে তো তুমি অ্যাওয়ার্ড পাবা এটা হচ্ছে কথা একেবারে তোমাকে একটা ইসে দিবে ওই যে একটা সার্টিফিকেট দিবে অ্যাওয়ার্ড দেবে আর যদি কারো পঁচাশি পার্সেন্টের কম হয়ে যায় অ্যাটেন্ডেন্স এইটি ফাইভ পার্সেন্টের কম তাহলে কিন্তু জরিমানা হতে পারে এটা একটা মজার বিষয় সরি কষ্টের বিষয় এইটি ফাইভ পার্সেন্টের কম হয়ে গেলে যদি অ্যাটেন্ডেন্স কম হয় যে একশো কার যদি বসের মধ্যে তুমি আসছো চুরাশি দিন তাইলেই হয়েছে তোমাকে ডিমবাজি বানায় ফেলবে সো এটা জরিমানা দিতে হবে সুতরাং কেউ যদি কলেজে অ্যাটেন্ড না করতে পারে তার কারণ দর্শাইতে বলা হইতে পারে যে কি কারণে তুমি আসো নেই সো এই কারণে হলিক্রস কলেজ খুব স্ট্রিক্ট থাকে আর মনে হয় হলিক্রস কলেজে যদি কেউ পড়ে মানে যারা পড়েছে তাদের ভিতরে ভালো লাগার পরিমাণটাই বেশি খারাপ লাগার স্মৃতিও আছে এটা সব জায়গায় আছে তবে ভালো লাগার পরিমাণটা বেশি কেন বেশি কারণ হলিক্রস কলেজের ডাইভার্সিফাইড কালচারাল প্রোগ্রাম হয় স্টুডেন্টদেরকে মানসিকভাবে একটা সঠিক মানুষ মনুষ্যত্ববোধ হিউম্যানিটিস লয়ালটি টু বি দ্য বেস্ট ভার্শন অফ ইউর ওন সেলফ এটা করার জন্য চেষ্টা করে সো এখানকার প্রত্যেকটা সিস্টার যারা পড়াচ্ছেন টিচার যারা পড়াচ্ছেন খুবই অভিজ্ঞ খুবই শ্রদ্ধেয় খুবই গুণী মানুষ সুতরাং গুণী মানুষের সংস্পর্শে আসলে শিক্ষার্থীরা গুণী হয় না কে হয়ে আর কোথায় যাবে সুতরাং সৎ সঙ্গে সবসময় সর্ববাস থাকে সুতরাং সৎ সঙ্গে যেহেতু স্বর্গবাস আর যেই কলেজের প্রার্থনায় এই কবিগুরুর এই বিখ্যাত লাইন তো আর বলার তো কিছু নাই মানে আমার কাছে খুব ভালো লাগে এই হলিক্রসের কলেজ প্রার্থনা যে যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মম চিত নিষ্পন্দিত করো হে নন্দিত কর নন্দিত করো নন্দিত করো হে মজার না সুন্দর জীবনের আহ্বান জীবনের জয়গান জীবন জয়ী হোক সো এই হচ্ছে আমি শর্টলি বলার আমি আবার হঠাৎ করে অন্য কিছু বলে ফেলছি যাই হোক সো প্লিজ রিমেম্বার অ্যাডমিশন ফর্ম সার্কুলার দিবে সিট নাম্বার জানো সাতশো আশি সায়েন্সের জন্য দুইশো আশি হচ্ছে দুশো আশি হচ্ছে বিজনেস স্টাডিজের জন্য আর সম্ভবত দুশো সত্তর হচ্ছে মানেভিকেশন জন্য পারমিট স্লিপের কথা মনে রাখতে হবে ডোন্ট ফরগেট অ্যান্ড ডোন্ট লুজ রিটার্ন টেস্ট হবে এমসি কিউ একেবারে বইয়ের থেকে হবে কোনো সমস্যা নেই তুমি চাইলে কোচিং করতে পারো না চাইলে না করলেও সমস্যা নেই ইটস আপ টু ইউ ড্রেস কোড প্লিজ বি কোয়াইট অ্যান্ড বি বিউটিফুল ইন টার্মস অফ ইউর লিগেসি তুমি যাই পারো তোমাকে সুন্দর লাগবে যদি তুমি মানুষ হও মানে এই পৃথিবীতে কোনো মানুষই অসুন্দর হইতে পারে না যদি সে মানুষ হয় আবার একইভাবে এই পৃথিবীতে কোনো মানুষ মেধাহীন হইতে পারে না যদি সে মানুষ হয় সুতরাং আমরা যদি আমাদের মনুষ্যত্বটা ধারণ করতে পারি আমরা প্রত্যেকেই সুন্দর প্রত্যেকেই মেধাবী কেউ না কেউ কোনো না কোনো বিষয়ে মেধাবী সমস্যা নেই মাছকে গাছে উঠতে বললে সে মেধাবী না এটা বানর পারবে বানর আবার পানিতে সাতলাইতে পারবে না মাছের মতন সো হলিক্রসের স্পোর্টিং আছে খুব জোস কালচারাল প্রোগ্রাম হয় এবং অ্যাওয়ার্ড তো দেয় সো এই ভালো ভালো বিষয়গুলো মাথায় রেখে তোমরা যারা হলিক্রসের জন্য চিন্তা করেছ বা করবা বা করছো তারা ভালো মতো পরীক্ষা দিয়ে চান্স পাও হলিক্রোস তাদের বেস্ট প্রোডাক্টগুলো পাক এবং তোমরাও ভালো একটা কলেজের চান্স পাও এটা আমি চাই সো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ অনেক অনেক শুভকামনা ও দোয়া অল দ্য বেস্ট